এই লোকগুলো রককে ধরে পিঁপড়াদেরকে খাওয়ানোর জন্য একটি জায়গায় নিয়ে পুঁতে ফেলে। এই পিঁপড়াগুলো কোনো সাধারণ পিঁপড়া নয়, এই পিঁপড়াগুলো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর পিঁপড়া। সিপাহীরা যখন পিঁপড়াদেরকে গর্ত থেকে বের করে বসে বসে মদ খাচ্ছিল, এই সুযোগে রকের বন্ধু সামহা সেখান থেকে বেরিয়ে যায়। এরপর সে একে একে সব গার্ডদেরকে মেরে ফেলে। এদিকে রককে খাওয়ার জন্য যখন লক্ষ লক্ষ পিঁপড়া তার দিকে দেয়া আসছিল, অন্যদিকে রকের বন্ধু বসে বসে এগুলো দেখে মজা নিচ্ছিল। কিছু পিঁপড়া রকের কাছাকাছি পৌঁছানোর পর রক তার মাথা দিয়ে সেই পিঁপড়াগুলোকে মারার চেষ্টা করতে থাকে। সে তখন তার বন্ধুকে বলে, তুমি যা বললো আমি তাই করবো, প্লিজ আমাকে এখান থেকে বের করো। তার বন্ধু তখন রককে সেখান থেকে বের করার পর তারা একটি অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়ে।